গুড মর্নিং বন্ধুরা, প্রিয়া ডেলি ব্লগে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমাদের বাড়িতে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন রেজালা রান্না হচ্ছে। তো ফ্রায়েড রাইসের জন্য আমি চালটা দিইনি এখনো, জলটা বসে। আর এখানে বিনস, গাজর আর ক্যাপসিকাম সেদ্ধ করে নিচ্ছি, কাজু কিশমিশ ভেজানো আছে, মাংসকে ধুয়ে দই মাখানো আছে। আর এখানের মধ্যে মাংসের ম্যারিনেট হচ্ছে একটা পেঁয়াজ, দুটো টমেটো, চারটে কাঁচা লঙ্কা, কাজু, একটু মগজ আর পোস্ত, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে আমি পেস্ট করে নেবো। আর সম্ভাবে এই বাটারটা দিয়ে চিকেন রেজালার। আর অনেকে একটু গোটা গোটা জিনিস খেতে ভালোবাসে বলে পরিমাণ জিনিসগুলো হবে 1 কিলো মাংসের। এখানে আছে 5টা পেঁয়াজ, 1টা টমেটো কাটা, এগুলো হচ্ছে ভাজা হবে সব। আমি মশলাটা পিষে নিই, কী করে রান্না করছি সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো, সব বলবো এ টু জেড কী করে কী করছি। আগে ভাতটা করে নিই। তো ফাইনালি এই যে ভাত হচ্ছে রাইসের, এর মধ্যে গাজর ক্যাপসিকাম দিয়ে আমি একবারে বসে দিলাম। তো ফাইনালি এর মধ্যে পেঁয়াজ, টমেটো আর যে গোটা গোটা পেঁয়াজ দিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দিয়েছি। এবার একটু চিনি দেবো আর এই যে মশলাটা পেশা হয়ে গেছে এই মশলাটা দেবো। ভাজা ভাজা হোক। তো ফাইনালি রান্না হয়ে গেছে, রান্নাটা দেখাইনি, তখন রান্নাটা দেখিয়ে দিই। এই যে চিকেন রেজালা, ফ্রায়েড রাইসও হয়ে গেছে। এবার কাটবো শসা, পেঁয়াজ, টমেটো, স্যালাড, তারপরে খাওয়া দাওয়া।